আগামী পয়লা জুলাই থেকে এই রাজ্যে প্লাস্টিক ক্যারি ব্যাগ বন্ধ হতে চলেছে। সোমবার নদিয়ার রানাঘাট রেলবাজারে অভিযান চালায় রানাঘাট পুরসভা ও রানাঘাট পুলিশ প্রশাসন। এদিন ব্যবসায়ীদের প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যবহার না করার জন্য অনুরোধ করা হয়। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রানাঘাট পুরসভার পুরপিতা কোশলদেব বন্দ্যোপাধ্যায়, উপপুরপতি আনন্দ দে, পুরসভার নির্বাহী আধিকারিক বিপুল চক্রবর্তী, রানাঘাট থানার আইসি সঞ্জীব সেনাপতি সহ অন্যান্য পুলিশ আধিকারিক বৃন্দ। আমাদের গত 5 তারিখ থেকে ক্যালেন্ডার অনুযায়ী রোজই প্লাস্টিক বিরোধী অভিযান চলছে। আজকে বাজারে আমরা এবং রানাঘাট থানা যৌথভাবে আমরা বেরিয়েছি মানুষকে সচেতন করতে যে প্লাস্টিকের ব্যাগ না, তার পরিবর্তিত আমরা ব্যাগ নিয়ে এসেছি। এই ব্যাগগুলো বাজারে আমরা দিচ্ছি, তাদেরকে বিনা পয়সা এবং স্যাম্পেল হিসেবে দিচ্ছি, এগুলোতেই যেন তারা ব্যবহার করে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা। আগামী পয়লা জুলাই থেকে এই রাজ্যে প্লাস্টিক ক্যারি ব্যাগ বন্ধ হতে চলেছে। সোমবার নদিয়ার রানাঘাট রেলবাজারে অভিযান চালায় রানাঘাট পুরসভা ও রানাঘাট পুলিশ প্রশাসন। এদিন ব্যবসায়ীদের প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যবহার না করার জন্য অনুরোধ করা হয়। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রানাঘাট পুরসভার পুরপিতা কোশলদেব বন্দ্যোপাধ্যায়, উপপুরপতি আনন্দ দে, পুরসভার নির্বাহী আধিকারিক বিপুল চক্রবর্তী, রানাঘাট থানার আইসি সঞ্জীব সেনাপতি সহ অন্যান্য পুলিশ আধিকারিক বৃন্দ। আমাদের গত 5 তারিখ থেকে ক্যালেন্ডার অনুযায়ী রোজই প্লাস্টিক বিরোধী অভিযান চলছে। আজকে বাজারে আমরা এবং রানাঘাট থানা যৌথভাবে আমরা বেরিয়েছি মানুষকে সচেতন করতে যে প্লাস্টিকের ব্যাগ না, তার পরিবর্তিত আমরা ব্যাগ নিয়ে এসেছি। এই ব্যাগগুলো বাজারে আমরা দিচ্ছি, তাদেরকে বিনা পয়সা এবং স্যাম্পেল হিসেবে দিচ্ছি, এগুলোতেই যেন তারা ব্যবহার করে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।